আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যেই ক্লাসটি নেব সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ড্রয়িং ক্লাস। আজকের ছবির বিষয় হচ্ছে আমাদের শাহিন কলেজ কুর্মিটোলার শিক্ষার্থীদের জন্য যে সিলেবাসটি রয়েছে ছবি আঁকার, তাতে আছে সাপুরিয়া। আমি সাপুরিয়ার দৃশ্যটি আঁকবো আমাদের নির্ধারিত যে পাঠ্যপুস্তকটি রয়েছে তার আদলে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ দেখবে। আমি ছবিটি শুরু করার আগে আমরা খাতাটাকে কীভাবে ধরবো সেটা একটু খেয়াল করি। তো সাধারণত আমরা যখন দৃশ্য আঁকবো তখন খাতাটা হবে ল্যান্ডস্কেপ টাইপের, অর্থাৎ ডানে বামে লম্বা হবে, এবং একটি দৃশ্য আঁকতে গেলে সেখানে আমরা কাগজটাকে দুই ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে উপরের অংশ আর একটা হচ্ছে নিচের অংশ। আমরা উপর থেকে নিচে যতটুকু চওড়া থাকবে তার মাঝখানে বা তার চেয়ে একটু নিচে প্রথমে আমরা একটা সোজা লাইন টানব। আমি প্রথমে লাইনটি দিচ্ছি এবং খেয়াল রাখতে হবে লাইনটি যেন একেবারে স্কেলের মতো সোজা হয় এবং দাগটা যেন হালকা হয়। আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম যে আমরা হালকা করে লাইন টানবো যাতে খুব সহজে আমরা মুছতে পারি। আমি কতটুকু হালকা করলাম একটু কাছ থেকে দেখাই। ঠিক এইভাবে হালকা লাইন টেনে আমরা মাঝখানে লাইনটি দিব। এটি হচ্ছে আমাদের দিগন্ত রেখা, অর্থাৎ এই লাইনের উপরের অংশটা হচ্ছে আকাশের অংশ আর নিচের যে অংশটা থাকবে এটা হচ্ছে জমিন কিংবা নদী কিংবা সমুদ্রের অংশ। তো যেহেতু আমরা সাপুরিয়ার দৃশ্য আঁকব আমাদের সেখানে থাকবে দুইজন সাপুরিয়া, নদী, নৌকা থাকবে, উপরে আকাশ, আর এই দিগন্ত রেখায় থাকবে দূরের গ্রাম। এই দিগন্ত রেখাটি সবসময় থাকবে সোজা। আচ্ছা, এই লাইনটি দেওয়ার পরে আমি এই লাইন থেকে আরেকটু নিচে আরেকটা সোজা লাইন টানব। উপরের লাইনটা হবে সোজা। আমি একটু গাঢ় করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা অবশ্যই লাইনগুলোকে খুব হালকা করে দেবে। তারপরে নিচের লাইনটাকে একটু বাঁকা করবো, অর্থাৎ দিগন্ত রেখা এটা নদীর অংশ, এটা হচ্ছে নদীর মাঝখানে যে চর থাকে সেই চর। আরেকটি লাইন আমরা বাম দিকে দেব, এটাও হালকা হবে একটু বাঁকা, অর্থাৎ এটি হচ্ছে নদীর পার, অর্থাৎ আমাদের সাপুরিয়ারা যেখানে দাঁড়িয়ে থাকবে ঠিক ওই অংশটা, ওই পারটা আমি এখানে আঁকলাম এবং এই পারে নৌকা থাকবে। আচ্ছা, এরপরে আমরা যাব ঠিক মাঝখান থেকে বাম পাশে দুজন মহিলা থাকবে, বাকি অংশটাই নৌকা, অর্থাৎ ঘাটে নৌকা থাকবে, যদি বেদে ভরে তাদের জীবনযাপনটা নৌকাতেই হয় এরকম নৌকা থাকবে দুটি, এবং পেছনে একটি নৌকা, তার থেকে আরও পেছনে আরও দুটি নৌকা। এবং খেয়াল রাখতে হবে আমরা সামনের যে অংশটা এটা যেহেতু কাছে এটা থাকবে বড়, এরপরেরটা হবে ছোট, তারপরেরটা হবে আরও ছোট। ঠিক সেই অনুপাতে আমরা ছবিগুলো আঁকব। আমি এখন সাপুরিয়াগুলোকে আঁকছি, তোমরা খেয়াল করে দেখবে। আমি একটু ক্লোজ করার চেষ্টা করছি, একটু গাঢ় করে আমি দিচ্ছি কারণ লাইনগুলো যাতে তোমরা বুঝতে পারো সেজন্য আমি প্রথমে মাথা থেকে শুরু করি। তোমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যেন লাইনগুলো হালকা থাকে। তারপরে কাঁধ, শাড়ির পার, কোমরের অংশ, এখানে কোমরে কাপড়টা পেঁচানো থাকে আমি ঠিক ওইভাবে দিলাম, শাড়ির অংশ। যেহেতু সাপুরিয়া তাদের শাড়ির পরার স্টাইলটি একটু ভিন্ন বা একটু উপরের দিকে থাকে এই জন্য আমি একটু উঁচু করে দিলাম, নিচের পায়ের অংশটা একটু বেশি দেখা যাবে।
এটা হচ্ছে ব্লাউজের অংশ, এটা হচ্ছে হাত, তারপরে এই পাশের যে হাতটি সেটি দিয়ে মাথায় যে ঝাঁকাটি আছে সেই ঝাঁকাটি তারা সাপ নেয়ার জন্য বহন করে, একটি ছোট ঝাঁকা, এক হাত দিয়ে এটি ধরা। আচ্ছা, আর শাড়ির এখানে শাড়ির পার, এভাবে দুজন সাপুড়িয়া পাশাপাশি হাঁটবে। আমি বাঁ পাশের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আরও একজন সাপুড়িয়াকে আঁকি একটু পেছনে, তার হাত আমি উপরও দিতে পারি বা নিচেও দেওয়া যায়, কীরকম দেওয়া যায়। একটু ছোট দিলাম যে ওই মহিলাটি একটু পেছনে, সেজন্য শাড়ির পার তোমার দাগটা ঠিক বুঝতে পারছো কিনা ঠিক আমি জানি না। আরেকটি ঝাঁকা বা ঝুড়ি, সাপের ঝুড়ি, এটিও সে হাত দিয়ে ধরা। আচ্ছা, এরপরে বাকি যেগুলো থাকলো, যেমন নৌকা হবে এখানে, আমি নদীর পাড়টাকে একটু উঁচু করে দিই, খুব কাছাকাছি হয়ে গেল সেজন্য। এখানে থাকবে ঘাটে দুটি নৌকা, নৌকাটি এই পাশ দিয়ে দেখা যাওয়ার কথা। আরেকটি নৌকা তার পেছনে, সেটি কিছু অংশ এই নৌকাটার আড়ালে পড়ে গেল, বাকি অংশটুকু দেখা যাবে। আমরা চালা বা নৌকার চালটা দিলাম এই পর্যন্ত, এই লাইনটা অবশ্য হবে না, এটা আমরা রাবার দিয়ে মুছে ফেলব। মুছে দিলাম, এখানে নৌকার দুটি খুঁটি, এটা হচ্ছে নৌকাতে ওঠার জন্যে একটি কাঠের তক্তা বা সিঁড়ি, এবং ভেতরে এই নৌকাটার ভেতরে আরেকজন সাপুড়িয়া সে বসে কিছু একটা করছে, কাজ করছে সেই রকম। তো আমাদের ড্রয়িং বইয়ে যেভাবে ছিল আমি ঠিক সেটার সাথে মিলিয়ে আঁকার চেষ্টা করছি। মহিলাটি বসে কিছু একটি করছে, তার চেয়ে দূরে আরেকটি নৌকা, তার চেয়ে ছোট হবে, এবং এখানে থাকবে মাঝি, মাথা দিলাম, বডি, পায়ের অংশ, হাত দিয়ে বৈঠা। তার থেকে আরো দূরে চরে দুটো নৌকা থাকবে, সেই দুটো নৌকা হবে এটার চেয়েও ছোট, এবং এই যে দিগন্ত রেখাটা আমরা প্রথম দিয়েছিলাম, এখন আমরা এই লাইনের উপরে এইভাবে দূরের গ্রামের গাছপালা দেব, এবং লাইনটা যে মহিলাদের শরীরের ভেতরের যে লাইনগুলো আছে, যেহেতু মানুষগুলো সামনে, দূরের গ্রামটি হচ্ছে পেছনে, সেজন্য আমরা অতিরিক্ত লাইন যেগুলো ছিল এগুলো মুছে ফেলবো। আচ্ছা, মোটামুটি আমাদের এটি আঁকা শেষ, এখন আমরা এটাকে রং করব। আমি এখানে আগে চোখ মুখ দিইনি, কারণ হচ্ছে যখন আমরা রং করতে যাব অনেক সময় হাতের ঘষা লেগে বা পেন্সিলের দাগ থাকার কারণে রং করতে গেলে মুখটা একটু কালো কালো হয়ে যায়, সেজন্য আমি চোখটা বা নাক মুখটা বা ঠোঁটটা পরে দেব। আচ্ছা, মোটামুটি এটা আমাদের আঁকা শেষ, এখন এটাকে আমি রং করব। তো রং করার সময় আমরা যে রং ব্যবহার করব এই ছবিতে সেটি হচ্ছে পেস্টেল রং। এখানে 24 লেখা আছে, অর্থাৎ এই প্যাকেটে আছে 24টি রং, আমরা ইচ্ছে করলে এর চেয়ে বেশিও নিতে পারি, অর্থাৎ 36টির প্যাকেট পাওয়া যায়, 48টির প্যাকেট পাওয়া যায়, অর্থাৎ রং যত বেশি হবে রঙের শেডগুলো তত বেশি হবে।
যেমন তোমরা দেখো নীল রং কিংবা কমলা রং কিংবা লাল বা কিংবা সবুজ, এই যে গাঢ় থেকে ধীরে ধীরে হালকা, গাঢ় থেকে হালকা, এই রঙগুলো 36টার প্যাকেট হলে মোটামুটি এর চেয়ে ভালো শেড পাওয়া যাবে, এর চেয়ে কম হলে আমরা সবগুলো শেড পাবো না। তো যাই হোক, আমরা চেষ্টা করব 36টির প্যাকেট কেনার জন্য, যাদের আছে তাদের নতুন করে কেনার প্রয়োজন নেই। আর এটার সাথে আমরা আরও একটি রং ব্যবহার করতে পারি, অর্থাৎ কিছু কিছু জায়গায় সূক্ষ্ম কাজ যেমন নাক চোখ এগুলো করতে গেলে আমরা এই পেন্সিল রংটাকে ব্যবহার করতে পারি। আমি এখন রং শুরু করছি। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা যখন রং করব তখন অবশ্যই ছবির উপর থেকে নিচের দিকে রং করতে হবে। তো যেহেতু উপরে আকাশ, আমরা আকাশের রং করব, আকাশের রংটা করার সময় আমরা দুটো রং ব্যবহার করব, একটা হচ্ছে গাঢ় নীল, আমি ডান হাতে যেটি নিলাম, বাম হাতে আছে হালকাটি, এই দুটোকে মিশিয়ে আমরা আকাশের রং করব। অর্থাৎ উপরে হবে গাঢ় নীল, ধীরে ধীরে হালকা নীল হবে, এবং পানির রং যা হবে এটি হবে আকাশের বিপরীত, অর্থাৎ উপরে হালকা হবে নিচের দিকে গাঢ় দিব। আকাশের রংটা হবে উপরে গাঢ় নিচে হালকা, আর পানির রংটা হবে নিচে গাঢ় উপরে হালকা, অর্থাৎ আকাশে আমরা যা দেখি সেটি নদীতে দেখা যাবে। আর এই রংটি দিব আমরা কালচে সবুজ, বা আমরা এই রংটাকে ব্যবহার করতে পারি দূরের গ্রামটি, এটি আমরা পরে দিলেও পারি, আগে আকাশের রংটা দিব। এখন কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এইভাবে ঘষে ঘষে ডান দিক থেকে বাম দিকে, এলোমেলো না, ডান দিক থেকে বাম দিকে আমরা এইভাবে রংটাকে লাগাবো। এখন এটা করার সময় আমার এই খুঁটিটা ঢেকে পড়লে কোনো অসুবিধা নেই, যেহেতু খুঁটির রংটা হবে এই রঙের চাইতে গাঢ়, তো সেই ক্ষেত্রে খুঁটির রংটা আমরা পরে দেব, যেমন গাঢ় থেকে ধীরে ধীরে হালকা। এইভাবে আমি পুরো আকাশটাই রং করব, আর একটু জোরে ঘষে এটাকে মিশাতে পারি যতটা মিশানো যায়। আমার কাগজটা একটু উঁচু নিচু, অর্থাৎ পেস্টেল, এটা হচ্ছে কার্টিস পেপারে করে একটু মোটা কাগজটা, এই জন্য রংটা হয়তো একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এইভাবে আমরা পুরো আকাশের রংটা করবো, অর্থাৎ গাঢ় থেকে ধীরে ধীরে হালকা নীল। আবার ঠিক পানির অংশটা হবে উপরের দিকে হালকা এবং নিচের দিকে রংটা গাঢ় করতে হবে। তো আমরা যখন এই রংগুলো করব তখন অবশ্যই যেন নৌকার অংশগুলো বাদ থাকে। এইভাবে আমরা নদীর অংশ যতটুকু দেখা যায়। আচ্ছা, আমি এতক্ষণ আকাশ এবং পানির অংশটুকু বা নদীর অংশটুকু রং করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উপরের অংশটা আমি যে বলেছিলাম যে গাঢ় থেকে হালকা, এবং পানির অংশটা নিচে গাঢ় থেকে উপরের দিকে হালকা হবে, আর বাকিগুলো আমি এখন ধাপে ধাপে রং করব। আর এখানে আমি এই দুটি রঙের সাথে কিছু কিছু জায়গায় একটু সাদা মিশিয়ে নিয়েছি রংটাকে আরও স্মুথ করার জন্য বা হালকা করার জন্যে বা মিশানোর জন্য। আমরা ইচ্ছে করলে এরকম হালকা নীলের সাথে সাদা রংটাকেও। আচ্ছা, আমি আরও কিছু রং ইতিমধ্যে লাগিয়েছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় কী করলাম আমি। অর্থাৎ নৌকার যে চালের অংশটা বা মাথার যে ঝুড়ি, একই ধরনের, অর্থাৎ বাঁশের তৈরি জিনিস, তো সেগুলো একটু হলদে ধরনের, তো সেই জন্য আমি হলুদ একটু হালকা কমলা শেড দিলাম। এখানে একটু কমলা, এদিক ওপর দিকটা হলুদ, এবং এটা ঝুড়িটার বাঁ পাশে হলুদ, হালকা কমলা এবং বাদামি রং মিশানো, এবং নৌকার ভিতরের যে অংশটা সেখানে আমরা এই দুটো রং মিশালাম, খয়েরি এবং বাদামি মিক্সড করা। প্রিয় শিক্ষার্থীরা, ছবির রং মোটামুটি আমি শেষ করেছি। এখন তোমরা রং করার সময় যে জিনিসটি খেয়াল রাখবে, অনেক সময় দেখা যায় রং করতে গেলে হয়তো হাতের ঘষা লেগে রংটা নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমরা একটা কাগজ হাতের নিচে দিয়ে নিতে পারো, তাহলে হাতের ঘষা লেগে আর ছবির রঙগুলো নষ্ট হবে না। এবং কিছু কিছু জায়গায় আমরা কালোর রং দিয়ে একটু লাইন টেনে দিতে পারি, তাহলে ছবিটা আরও বেশি ফুটে উঠবে। তো আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই যে কোথায় কী কী রং করলাম, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। শাড়ি যে কোনো রঙই করা যায় এরকম আমি বলেছি,
ইচ্ছে হলে তোমরা এখানে বিভিন্ন ধরনের ছাপা শাড়ি যেরকম হয় সেরকম দিতে পারো। তিনজন মহিলাই তিন ধরনের শাড়ি পরেছে, তিন রঙের শাড়ি, দূরের নৌকা, দূরের গ্রাম। এই হচ্ছে আমাদের ছবি সাপুরিয়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই বাসায় চর্চা করবে। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।